রুগীটা তো দেখে আসলাম, দেখি কি অবস্থা, ওষুধও দিলাম। ফোন দিই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ডাক্তার নে সাহেবা? জি ভাইয়া, কি অবস্থা আপনার? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে মেডিসিন দিয়ে আসলাম বা দেখে আসলাম, কোনো ই তো করলেন না, মানে জানালেন না ওষুধ ঠিক মতো খাচ্ছেন কিনা বা আপনার শরীরের কি অবস্থা। আপনি যে ওষুধ আমাকে দিয়ে গেছেন না, আমাকে 50 বার গোসল করা লাগছে। ও মাই গড, কি বলেন! হ্যাঁ, মানুষ এত হাইপার ওষুধ মানুষকে দেয় বলেন? আপনার যেমনটা সমস্যা ছিল, আসলে ওই ওষুধটাই তো আপনার সাথে যায়, এই হিসাব করে তো দেওয়া ছিল। আপনি এখন মূলত আমাকে যে ওষুধটা খাওয়াইছেন আসলে কিসের জন্য বলেন তো? এটা একটা মানে একটা পুরুষের মানে অন্যজন অন্যভাবে এটার ওষুধ দিচ্ছেন আপনি আমাকে, যাতে আমি শান্তি পাই না তো এটা। আপনি তো শরীরের মানে আপনার শারীরিক কন্ডিশন যেভাবে বললেন, যেমনটা সমস্যা আপনি বললেন, ওই সমস্যা অনুযায়ী আসলে এই ওষুধগুলো দেওয়াটা দরকার ছিল। তাই আপনার শরীরটা বোধহয় দুর্বল অনেক। না না, দুর্বল হোক আর সবল হোক মোটা বলি না, আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি আপনি সেটা বোঝেন একটু। আপনি আসলে আমাকে ওষুধটা দিচ্ছেন, এটা কি কারণে দিচ্ছিলেন? এটা তো একটা মানে কি বলবো, আপনি ডাক্তার নিয়ে এটা তো মানে যৌন ব্যাধি আমার। জি জি জি, আপনার মানে শরীরটা অনেক দুর্বল এটা আমার কাছে মনে হলো আপনার কথা শুনে। এই জন্য আপনার শরীরটা যেন ভালো থাকে, মানে সতেজ থাকে, প্লাস আপনার মানসিক ভাবে যেন আপনি চাঙ্গা থাকেন, এবার আপনার শারীরিক শক্তি যাতে বৃদ্ধি পায়, এসব কিছু মিলেই আর কি। হ্যাঁ, আপনি তো এটা দিচ্ছেন, কিন্তু আসলে আমি তো সবসময় উত্তেজিতই হয়ে থাকি। আমার তো সবসময় মনে করেন যে কি বলবো আপনাকে ম্যাডাম, আমার মানে মেশিন যেটা আর কি। লজ্জার বিষয় না? হ্যাঁ, আসলে আমি আপনাকে প্রকাশ্যে বলতে পারতেছি না। আমি তো না না, সবসময় বলেন, সমস্যা নাই। মানে প্রথমে তো আমি তো মনে করেন যে আপনি আমি মনে করছি হয়তো আপনি আমার কাছে একটু থাকবেন, এই ক্ষেত্রে হয়তো ওষুধটা খাওয়াইছেন আমাকে। হাসেন না ম্যাডাম, হাসেন না, আমার খুব কষ্ট হচ্ছে জানেন। এখন আগুন জ্বালাই গেছেন, আগুন নিভাই দিতে হবে, এখন কে নিভাইবে বলেন তো? আসলে আপনি যে এতটা সিরিয়াস হয়ে যাবেন সেটা তো আসলে ভাবিনি। যাই হোক, সমস্যা নাই, সেটা আসলে কি আপনি বলবো। না ম্যাডাম, আপনি আমাকে মানে কষ্ট দিয়েন না, আর আমার এই আগুনটা থামানোর ব্যবস্থা একটা করেন। আপনারা মেয়ে মানুষ তো, আপনারা আগুন জ্বালাতে জানেন কিন্তু নিভাতে জানেন না। যে আগুন নিভানোর দরকার সেই আগুনটা নিভাই দিয়ে যান আপনি, আমি কিন্তু কার মানে ভালো থাকতে পারতেছি না। আচ্ছা, আমি আগুন যখন জ্বালিয়ে দিয়েছি, ঠান্ডা করার ওষুধ আমার কাছে আছে, সমস্যা নেই, আমি সেটা দিয়ে দিব। তাই ম্যাডাম, কখন কখন দিবেন ম্যাডাম? আপনি কালকে আসেন। আপনার ওখানে যাই দিতে হবে? হ্যাঁ, আপনি এখানে আসেন, সমস্যা কি! আরে বাবা, আমি তো সারা রাত তোর বাইরে বাড়ানো পারবো না, আমার যে অবস্থাটা, আমার তো বাইরে বের হতে হবে। তাহলে এই বের হওয়ার সময়টা তো আমার থাকা লাগবে না, আমি কেমনে যাবো আপনার সামনে কণ্ঠে? আহারে, কি অবস্থা, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। তো আমি এতক্ষণ ফোন করলাম, আপনি তো একটু ফোন করতে পারতেন আমাকে। আমি কি জানি যে আপনি আমাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে যাবেন? না, আমি তো ওষুধ দিয়েছি আপনাকে, আপনি খেয়েছেন, খেয়ে আপনার ভালো লাগেনি, আপনার এই পরিস্থিতিটা হয়েছে, আপনি আমাকে বলতে পারতেন। না আসলে আপনি মানে ডাক্তার না কষাই আমি কিছু বুঝলাম না, বুঝছেন? আপনি আমাকে মানে আসলে এইভাবে বলতেছেন কেন ভাই? আপনাকে আমার ভালো লাগছে, আমি আপনাকে ওষুধ চাইছি, আমার কোনো অসুখ নাই, কোনো কিছুই নাই। আমি জানি আপনাকে এটা বললে হয়তো আপনি একটু আমার সাথে একটু রাজি হবেন। দেখলাম আপনি তো ওষুধ দিয়ে চলে গেলেন, রাজি হলেন না, এই জন্যে আমি আর কি বলবো, ওষুধটা খেয়েই চিন্তা করলাম যে আপনি যদি ফোন দেন তাহলে দিবেন, না দিলে আমার সারা রাত এখন এই হাতাম করেই থাকতে হবে। আচ্ছা, আমাকে আপনার ভালো লাগছে, সেই কথাটা তো আপনি বললেও পারতেন একবারও, এ তো বলেননি। আপনি তো আমার সবকিছু দেখলেন, আমার তো কোনো ব্যাধি দেখলেন না আপনি, না, ঠিক তো? আপনাকে যে আমার ভালো লাগেনি তা না, আপনাকে আমার একটু 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 ভালো লেগেছে, তো এই যে আপনি বললেই পারতেন। দেখছেন একটা কথা, আপনি লুকাই গেলেন আমার কাছে। আপনি আমাকে ওষুধটা খাওয়াইছেন, আপনি ক্লিয়ার ভাবে বলেন যে আসলে আমি ওষুধটা দিচ্ছি জাস্ট আমার মন থেকে মানে একটু মানে ভালোবাসা পাওয়ার জন্য। তাহলে এটা বললেই তো এখানে আমাদের সবকিছু সমাধান হয়ে যায়। শোনেন, কিছু কথা থাকে মুখে বলা যায় না, প্রকাশ করে নিতে হয়, বুঝতে হয়, বুঝে নিতে হয়। ও, এই জন্য আপনি আমাকে ওষুধ খেলে মারার বুদ্ধি করছেন না? না ভাই, এটাকে ওষুধ খেলে কি মরে না, এটা মরবেন না। আপনিও হয়তো একটু সাময়িক ভাবে কষ্ট হচ্ছে আপনার, না এক কারণ যেহেতু আপনি শরীরটা মানে শারীরিক ভাবে খুব দুর্বল, এই জন্য আপনার এই কষ্টটা বেশি হচ্ছে। আমার মানে কিছু হবে না, না হোক সাময়িক সমস্যা, আর সাময়িক সমস্যা সমাধানের জন্য আপনাকে আমার কাছে আসতে হবে। এখন আপনি কি বলতেছেন বলেন। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? না আমার বন্ধু টুন্ধু দরকার নেই, আমাকে আগে ঠান্ডা করেন আপনি।
সেটা তো ঠিক আছে, সরাসরি বললে কি হয়? হ্যাঁ হ্যাঁ সরাসরি, কারণ আমার মানে চোখের সম্পূর্ণ লজ্জা শরম ত্যাগ করে আপনাকে বলছি, কারণ আমি যা কুলাতে পারতেছি না আমার বিষয়টা তো আপনি বুঝবেন না ম্যাডাম। একটা কথা বলি, মানুষ আসলে একটু মানে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়, একজন আরেকজনকে বুঝতে পারে, একজন আরেকজন সম্পর্কে জানতে পারে, তাই না? তো আমরা সেভাবে আগাই। আচ্ছা শোনেন, আপনি আমার বন্ধু হইতে চাইছেন, হ্যাঁ আমি হাত বাড়িয়ে দিব আপনি আমার বন্ধু হলেন, ঠিক আছে, কিন্তু এই বন্ধুত্বের যে আগুনটা এটা আগে নিভানোর ব্যবস্থা করেন আপনি। আপনি কেন বুঝতেছেন না বলেন তো? সেটা হবে তো, সবকিছুই হবে তো। বন্ধুত্বের মধ্যে সম্পর্কটা যদি গভীর না হয় তাহলে কি আর কোনো কিছু সম্ভব বলেন? এতে তো গভীর হওয়ারই সম্পর্ক আপনি দিয়ে গিয়েছেন, কারণ আমি তো বুঝতে পারছি আপনি আপনি আমার যে দুর্বলতাটা দেখছেন, আপনি কিন্তু সবল করার জন্য ওষুধ দিয়ে গেছেন, তাহলে বুঝতে হবে যে অবশ্যই আপনার এটা প্রয়োজন। তাহলে আপনি না নিয়ে কেন আপনি গেলেন আমাকে এটা বলেন আগে। হ্যাঁ, আপনি আমাকে কথা দেন যে আপনি আমার বন্ধু হয়ে থাকবেন। হ্যাঁ আমি আপনার সারা জীবনের বন্ধু হয়ে থাকবো, কিন্তু আমাকে আগে আমার ঠান্ডার ওষুধটা দিন। সবকিছুই করব, আপনি আমার পাশে থাকলে আমি আপনার পাশে থাকবো। আমি আপনার পাশে থাকবো, পাশে থাকলে তো আমি ঠান্ডা হতে পারবো না। আপনি আমার পাশে থাকবেন, আমার আমাকে ধরে বসে থাকবেন, তাই আমাকে ধরে বসে থাকবেন, আমি আপনাকে ঠান্ডা করার ব্যবস্থা সবকিছুই আমার। আসলে আপনার মতো ডাক্তার নেই যদি ঘরে ঘরে থাকতো না, তাহলে এত অসুখ বিসুখ রোগ কারো হতো না জানেন। আপনি আসলে একটা সত্যিকারের একটা ডাক্তার, আপনার ভিতরে যে মানুষের প্রতি এত দয়া এত মায়া নিয়ে আপনি থাকেন এটা আমি কখনো বুঝতে পারিনি। স্পেশালি আমি আপনাকে আসলে রোগীর মতো করে দেখিনি, আপনাকে আমার অনেক ভালো লেগেছিল, সেটা আমি আপনাকে বলিনি। এই কথাটা যদি আপনি আমাকে ওষুধ খাওয়ানোর পরে যদি বলতেন তাহলে দেখতেন আজকে বন্ধুত্বের প্রতিদানটা কি দিতাম আমি। না, আপনার মনটা অনেক ভালো, আমি যতটুকু সময় আপনাকে দেখেছি দেখেছি আপনার মনটা অনেক ভালো। তাই? হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, মনটা যদি আমার ভালো থাকে তাহলে মনটা খুশি করা আরো খুশি করাতে হবে, সেই কাজটা করে দিয়ে যান আমার ম্যাডাম, আমার মানে জ্বালা পড়ার আর শেষ নাই। জি অবশ্যই, আমি তো বললামই কালকে দেখা হচ্ছে, কালকে আসেন। আরে কালকে, কালকে আসলে কি আগুন জ্বলান থাকবে? আগুন তো নিভে নিভে যাবে। না ভাই, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি আগে আমাকে কথা দেন, আপনি আবার আগুন জ্বালানোর ওষুধ দেবেন। আগুন জ্বালানোর ওষুধ তো আমি দিয়েই দিছি। না এটা তো নিভে যাবে সকাল সকাল হতে হতে, তাহলে কি করব? সমস্যা নাই, শুধু আপনি আমার পাশে থাকবেন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। একটা কাজ করি ম্যাডাম, বলুন। আমি সকালে আপনার ওখানে এমনি রুগী হয়ে যাই, যাই আসেন। আপনার পাশে সারাটা দিন আমাকে চিকিৎসা দিবেন আপনি। জি আসেন, সমস্যা নেই, কারণ আজকে রাতের ওষুধ দিচ্ছেন কালকে সারাদিনের ওষুধ দিবেন, তাহলে আগুন পুরোটাই ঠান্ডা হয়ে যাবে। জি সমস্যা নেই, আপনি আসেন, বুঝছেন? হ্যাঁ আসেন, সমস্যা নেই, আপনার সমস্যাটা তো আমি শুরু করলাম, তাই না? আমি শেষ করে দিই। আপনাকে শেষ করতে হবে, আপনি যে একটা ডাক্তার নি না, আপনাকে আমার অনেক ভালো লাগছে কিন্তু, আর কি কব, খালি যাই আমি কালকে সকালবেলা। আচ্ছা ঠিক আছে, আসেন, আপনি তৈরি থাকেন কিন্তু। আমি তৈরি আছি, আসেন। আচ্ছা ঠিক আছে, ওকে ম্যাডাম, আচ্ছা তাহলে সকালে দেখা হচ্ছে। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।